বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন আর সকলেই সকলেই ভালো আছেন। আমি ফুড রিভিউ, আজকে সহজ রেসিপি করলা ভাজি। সকলেই করলা ভাজি করতে পারেন, কিন্তু অনেকে আছে তিতার জন্য করলা ভাজি খান না। আমি আজকে তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো। এই ভাজিটা খুবই অল্প সময়ে করা যায়, আর ভাজি করার পরও দেখবেন ভাজিটা সবুজ থাকে, আপনাদের ভালো লাগবে, আপনারা ফলো করুন। আর করলা ভাজি করতে কী কী লাগে দেখিয়ে দেবো এখন। এই হচ্ছে করলা, লাগবে পেঁয়াজ, নিয়েছি একটা রসুন, একটা আলু আর কাঁচা মরিচ। এখানে এক পার মতন করলা আছে, পরিমাণ অনুযায়ী আমি সব কিছু নিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেলাম, আর আলুর সাইজগুলো একটু বড় করে পাতলা করে কেটে নিলাম। আপনারা চিকন করে কাটতে পারেন, সমস্যা নেই। আর করলা কিন্তু পাতলা করে কেটে নেবেন, চিকন করে পাতলা করে। আমি গোল গোল করে পাতলা করে কেটে নিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি যেভাবে করলা ভাজি তৈরি করি সেই নিয়মে আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, কষিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে এখন চালনির মধ্যে ঝরা দিয়ে নেব। ঝরা দেওয়ার পরে যতটুকু পানি থাকে আমি চেপে চেপে এর মধ্যে পানিগুলো বের করে নেব, ঝরঝরা করে নেব। এখন প্যানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিলাম। প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজার পর আলুগুলো ভেজে নেব। আমি করলা আর আলু একসাথে দেব না, কারণ অনেক সময় আলু সিদ্ধ হয় না। আলুগুলো দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। লাগবে একটু লবণ দিয়ে ভেজে নেব, বেশি লবণ দেব না। করলা দেওয়ার পরে যতটুকু লবণ লাগে তারপর আমি দিয়ে নেব না, অল্প আছে, সেদ্ধ পর্যন্ত ভেজে নেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এক এক করে সবগুলো দিয়ে দেবো। করলা দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা মরিচ, পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু খুলে খুলে দিয়ে দেবো। আমি গোল করে পেঁয়াজ কেটে নিলাম, গোল করে পেঁয়াজ দিলে সুন্দর দেখা যায়। করলা ভাজির মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগে, দেখবেন পেঁয়াজ আর করলা 5-6 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। এখন ভালো করে মিশিয়ে নিব, সব একসাথে মিশিয়ে নিলাম। এখন যতটুকু লবণ লাগে আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে করলা ভাজি করে নেব। এই নিয়মে করলা ভাজি করে খাবেন, ভালো লাগবে, তিতা লাগবে না। দেখবেন ভাজি করার পরে একটু ঠান্ডা করে নেবেন। এখন নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন তিতা একটুও লাগবে না। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ভালো থাকুন, আর কমেন্টসে জানাবেন কী কী রেসিপি চান। আল্লাহ হাফেজ।